করোনা আবহে মানুষের পাশে দাঁড়াতে জন্মদিন উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হলো বহরমপুরে। নিড অফ ব্লাড ডোনেশন বহরমপুর কমিটির অ্যাডমিন আর্য সেনগুপ্তের জন্মদিন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় বুধবার। বহরমপুরের স্টুডেন্ট হেলথ হোমে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন এই শিবিরে 50 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত মুর্শিদাবাদের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। বিশেষত আমার জন্মদিন উপলক্ষে আমি তো প্রতি বছর বন্ধুবান্ধব পরিবারের সাথে এই দিনটা কাটাই। যেহেতু মহামারী চলছে, করোনা রয়েছে, সেই কারণে চেয়েছিলাম মানুষের পাশে দাঁড়াতে, মানুষকে পরিষেবা দেওয়ার জন্য। আমরা সারা বছর জেলার বিভিন্ন প্রান্তে বিনামূল্যে মানুষকে রক্তে পরিষেবা পৌঁছে দিয়ে থাকি। আজকের এই দিনটাতেও আমি চেয়েছিলাম যাতে মেডিকেল কলেজ ব্লাড ব্যাংকের হাতে আরও বেশি কিছু পরিমাণ রক্ত তুলে দিতে পারি, যে কারণে আজকের এই উদ্যোগ। আজকে আমার 24তম জন্মদিন। 50 সাধারণ মানুষকে এটাই বার্তা দেবো, আপনারাও রক্তদানে আগিয়ে আসুক। এমনিতেই গরমকালে রক্তের একটা বিশাল সংকট চলে, করোনা পরিস্থিতিতে দাঁড়িয়ে সেই রক্তের সংকট এক মহা ভয়ঙ্কর রূপে পরিণত হয়েছে। মুর্শিদাবাদ থেকে সোনা গোস্বামী রিপোর্ট, আনন্দ বার্তা।